তুমি তো হয়তো জানতে চাচ্ছ যে শাকিব খানকে আমি কতটুকু ভালোবাসি বা সে আমার সাথে, তার সাথে আমার যখন বিয়ে হয় বা তার সাথে যখন আমার সন্তান হয় সেটা কিন্তু তার ডিভোর্সের পরে। তো সেখান থেকে অবশ্যই আমি তাকে ভালোবাসি, তাকে সম্মান করি, সেও আমার খুব আপন একজন মানুষ। তো সেক্ষেত্রে এভাবে ইন্ডিভিজুয়ালি একজন 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 করে বলাটা খুব ডিফিকাল্ট। ভালোবাসার জায়গাটা অবশ্যই সেম তো সবসময় সবার থাকে না, হয়তো অনেক বাড়ে, হয়তো কিছুটা কমে। এখন কি কিছুটা কমে? তো সেটা একদমই আমার মধ্যেই থাকে, তবে ভালোবাসা আছে অবশ্যই। বীর বা শাকিব খান বা আমার মা বা আমার বাবা ভাই বোন সবাই, তারা সবসময় আমার কাছেই থাকে। যে শাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো, আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আছে না, অনেক কিছুই তো আসে, এটা প্রসেসিংটা কি ছিল। এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, উপবিশ্বাস দাবি করছে, মানে এই যে একটা কনফিউশন। তো আমি তো এই জন্য যখন আমার ব্যাপারে ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নর্মাল লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা শাকিব খান, তার মানে এখানে এনিথিং ক্যান হ্যাপেন, মানে যে কোনো স্টেটমেন্টই আসলে আসতে পারে। যাই হোক,